বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশজুড়েই যেন নেমেছিল বিভীষিকা। ক্ষমতা আঁকড়ে থাকার প্রাণপণ চেষ্টায় নজিরবিহীন গণহত্যার মুখোমুখি হতে হয়েছে ছাত্র জনতাকে। কত মানুষ এই আন্দোলনে প্রাণ দিয়েছেন এখনও নেই তার সঠিক তথ্য। নিখোঁজ আছেন বহু মানুষ, পরিবার জানে না কি ঘটেছে স্বজনের ভাগ্যে, বেঁচে আছেন নাকি মারা গেছেন। আবার দীর্ঘদিন হাসপাতালে তীব্র যন্ত্রণা ভোগ করে মারা গেছেন অনেকেই। ওরা কেন আজকে এই ছাত্রদের উপর এরকম নির্মম অত্যাচার করলো, কেন এদেরকে হত্যা করলো, ওদের দোষ কি? ওরা তো শুধুমাত্র ওদের অধিকার আদায়ের জন্য আজকে আন্দোলনটা করলো, এটাই কি ওদের অপরাধ? থানা, ডিবি অফিস, আত্মীয় স্বজনদের বাসা, কোথাও মেলেনি ছেলের সন্ধান। দিনমজুরি করলেও সব কাজ ফেলে এই বাবা হাসপাতালের মর্গে মর্গে ছুটছেন আর খুঁজছেন আদরের সন্তান সিয়ামের লাশ। কি করবো আর, সন্তান তো আমার, অনেক কষ্ট তো লাগে, বুঝে তো পারবো না মানুষের, এই কারণে আমি অনেক জায়গায় খুঁজছি। শ্বশুর আমার যদি পাই আর কি বোঝাইতে পারো এগুলো কথা। ছোট আদরের টুকরো মাদ্রাসায় পড়া ভাই, পরিবারের সবার যেন চোখের মণি। ছোট ভাইয়ের খোঁজে দিশেহারা বড় ভাই, মিলছে না ছোট ভাইয়ের খোঁজ এমনকি লাশটাও। কোথাও শনাক্ত করতে পারিনি। আমার বাসা হচ্ছে নাটোর জেলা, আমি নাটোর মর্গেও গেছি, রাজশাহীতেও দেখছি, রাজশাহী জেলা আমি দিনাজপুরে ওই দিকেও খুঁজেছি, মানে আজ কয়েকটা দিন হলে প্রচুর খোঁজাখুঁজি করতেছি। আমি প্রথম আলো নিউজেও দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছি না, কোনো ক্লুই পাচ্ছি না যে সে কোথায় আছে, কী অবস্থা আছে, বেঁচে আছে না মরে গেছে, মানে কোনো কিছুই পাচ্ছি না। ছেলের ছবি হাতে অশ্রুসিক্ত নয়নে ছোটাছুটি করছেন রিকশা চালকই বাবা। মর্গেও মেলেনি ছেলের লাশ, যাকেই দেখছেন এগিয়ে আসছেন ছবি হাতে, যদি কেউ পারে তার হারানো বুকের মানিকের কোনো খোঁজ দিতে। খাইলে খাই মোনা খাইলে নাই, কিন্তু আগে ছেলে কই আছে দেখি, এই যে আম্মা ওখানে আইছি না, আমার সংসারের দিকেও তাকাইতো, আরও আমার ঘর মনে করেন এই বাচ্চারে লইয়া হুড়ো বড় ছয়জন আমার পরিবারের মধ্যে, এই ছয়জনের মধ্যে আমি একজন, আমি একদিকে দুইজি সরি আম্মা, তা আমার সংসারটা ঠিক করে সরা লাগে। ফিরিজে মধ্যে চারটা লাশ, দুই সাইডে দুই চারটা লাশ দেখাইছে, একটাও আমার না, ছবি দেখাইছে ছবিও আমার না, মানে ওই ছবি গিয়ে বনত পড়েন আর কি। আমার সন্তান কোথায় আছে আমি এই দাবিটাই আপনারা আছে আবেদন করতে চাই। আমার সন্তান কোথায়, এই বাবার যেমন প্রশ্ন, মর্গে এমন আরও অনেক বাবা মায়ের এটি প্রশ্ন, আমার সন্তান কোথায়। সন্তান হারানোর বেদনা অপূরণীয়, তারপরও স্বজনদের একটাই চাওয়া, সন্তানের যদি মৃত দেহটি পাওয়া যায় তাতেও অন্তত এতটুকু শান্তি পাওয়া যায়। এমন বাবাদের আর মায়েদের তাই এখন একটাই চাওয়া, নিখোঁজ সন্তানেরা কোথায় আছেন। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।